আপুনি চুলি খুৰাব লাগিব মেম, আপোনাৰ এপিলেপ্সি দিয়া নেকি? যদিও ডিপ্ৰেশ্যনটো থাকিবলৈ আপুনি হেৰি মেডিচিন এটা লয় তাৰমানে, চ' পেট বেয়া হৈ পেলাই তেওঁ বহুত জোৰত দৌৰি গৈ পেলাই মানে এটা মলৰ কমোডত বহি দিয়ে, সেইটোৱে চিন একো তাতে বাইদেউ ভৰি ধৰিছোঁ বাইদেউ, প্লিজ একবাৰ হা বুলি কওক না বাইদেউ, কণ্ডাকানি বাইদেউ আপোনাক বহুত ভাল পায় বাইদেউ, আপোনাৰ কাৰণে মৰিবই পাৰিব বাইদেউ, কৈছোঁ প্ৰেংক কল ৰাউণ্ড খুব আপোনাৰ সকলোৱে ভাল পায়, চ' প্ৰেংক কল কৰিব গৈছোঁ, অমিত কাক কৰিব পাৰি প্ৰেংক কল? আছে বহুত কৰিবলগীয়া আছে, চ' প্ৰথম ভাবিছোঁ আমি নামটো কৈ দিম ন, নামটো কৈ দিয়া কাক কৰিব পাৰি? কাজল শৰ্মা নেকি? হয়, মই একচুৱেলি বিজিত ৰয় চৌধুৰীয়ে কৈছিলোঁ, আপোনাৰ এণ্টাৰপ্ৰেনাৰ মন্দাকিনী ৰয়ৰ এছিষ্টেণ্ট হয় মই। হয়, আমি মানে এখন ফিচাৰ ফিল্ম কৰিব গৈছিলোঁ, কৰিবলৈ গৈ আছোঁ, কিন্তু আপুনি আপোনাৰ এভেইলেবিলিটিটো জনাব পাৰিব নেকি, মানে এতিয়া ডিচেম্বৰত আপুনি ক'ৰবাত বিজি হৈ আছে নেকি বাৰু এনেকুৱা? আপুনি নোৱাৰিব নেকি কৰিব? না, আপুনি একচুৱেলি নহয় পে'মেণ্ট চেমেণ্টো চিন্তা কৰিব নালাগে, আপুনি যিমান যেনেকৈ বিচাৰে যেনেকুৱা আপুনি মানে এগ্ৰিমেণ্ট ছাইন কৰিব বিচাৰে আমি তেনেকৈয়ে হেৰি কৰোঁ, মই একচুৱেলি মেমে কাৰণে আপোনাক বিচাৰিছিলোঁ, আপোনাক মেমে খুব ভাল পায়। মন্দাকিনী ৰয় একচুৱেলি এণ্টাৰপ্ৰেনাৰ হয় আমাৰ গুৱাহাটীৰে, তেওঁ একচুৱেলি আপোনাৰ দিল্লীত থাকে এতিয়া বৰ্তমান, আপোনাৰ যিটো পেণ্ডেমিক চিটুৱেশ্যনৰ কাৰণে তেওঁ ইয়াতে আছে এতিয়া বৰ্তমান। হয়, তেওঁ মানে একচুৱেলি তেওঁৰ ল'ৰা আপুনি হয়তো আপুনি চিনি পায়নে, একচুৱেলি আপোনাৰ মডেলিং কৰি আছে দিল্লীত, একজেক্টলি নামটো কি আছিলে তেখেতৰ? ৰাজ, ৰাজ নেকি, ৰাজ নহয় নেকি, কিবা কুলজিত, কুলজিত, কুলজিত মানে হেৰি, মই একচুৱেলি তেখেতৰ হেৰিটো কনফিউজ হৈছোঁ মই, আপুনি যদি নেক্সট ষ্টৰিটো শুনিব বিচাৰে তেতিয়াহ'লে মই অলপ শুনাই দিব পাৰোঁ। প্লিজ মেম, প্লিজ মেম, একচুৱেলি মই ৰিকুৱেষ্ট কৰিছোঁ, একচুৱেলি চৰি, কুলজিত ৰয়, কুলজিত ৰয় আপুনি মানে ৱেল ন'ন মডেল হয় আপোনাৰ, যদি চৰি আপুনি জাষ্ট ষ্টৰিটো শুনক, মানে আপুনি এটা যদি অকণমান ষ্টৰিটো অকণমান শুনিব বিচাৰে তেতিয়াহ'লে মই, প্লিজ মেম, প্লিজ, ন ন প্লিজ মেম, প্লিজ, একচুৱেলি মেমে তাৰমানে মোক আজিয়ে সন্ধিয়া মানে এতিয়াই মোক আপোনাক জনাব দিছে, যদি আপুনি নহ'লে কনচেপ্টটো জাষ্ট শুনি লওক, মানে আপুনি, হয় হয় য়েছ, থেংক ইউ মেম, থেংক ইউ, মানে হেৰি কনচেপ্টটো হৈছে যে মানে চিম্পল এজনী ছোৱালী মানে এখন চিম্পল ঘৰৰ পৰা ওলাই আহে, আহি পেলাই এখন ডাঙৰ চিটিত, মানে হয়তো আপুনি শ্বুট আপোনাৰ হয়তো আমি ট্ৰাই কৰিম যাতে দিল্লী বা এনেকুৱা বাহিৰত কৰিব পাৰোঁ, যদি কৰোণা হেৰি হয় আমি বাহিৰত কৰিম, তাতে গৈ এষ্টাব্লিছ হয়, তাৰপিছত তাইৰ এটা চিটুৱেশ্যন হয় যিটো কাৰণে ছোৱালীজনীয়ে মানে চুলি খুৰাই দিয়ে, চ' মেম আপুনি চুলি খুৰাব লাগিব। হয়, একজেক্টলি সেইটো বুজি পাইছোঁ, সেইটো মোৰ ক'বলৈও মানে অকণ দিগদাৰ লাগিছে, আপুনি যিমান পে'মেণ্ট লাগে মেম চাওক, মই আপোনাৰ, মই এপ্ৰিলত, মেম আপোনাৰ এপ্ৰিলত দিয়া নেকি? সঁচাই নেকি মেম? একো নাই মেম, আপুনিতো আপুনি নিশ্চয় আপোনাৰ বিয়াখন যদি অকণমান অগোৱা পিছা কৰিব পাৰে বা তেনেকুৱা ধৰণৰ, এক্সট্ৰিমলি চৰি মেম, নহয় মেম হেৰি আপুনি ধৰক আপোনাৰ মানে ফিয়ান্সিয়ে, ফিয়ান্সিয়ে অভিয়াছলি আপোনাক এতিয়া এনেকৈ ইমান ভাল পায় তাৰমানে আপুনি যদি চুলি খুৰাই দিয়ে তেওঁ অভিয়াছলি আপোনাকে বিয়া পাতিব, চ' হ অভিয়াছলি তেওঁ নিশ্চয় আপোনাৰ চুলি চাই প্ৰেমত পৰা নাই মেম, প্লিজ আপুনি চুলিখিনি, মেম মেম প্লিজ মোক ফাইভ মিনিট দিয়ক মেম, প্লিজ মেম, একচুৱেলি হেল্ল' হয় মানে একচুৱেলি মন্দাকিনী মেমে আপোনাক বিচাৰিছিলে, একচুৱেলি তেওঁ আপোনাক বহুত বেছি ভাল পায় আৰু ষ্টৰিটোত আপোনাৰ লাষ্টৰ ফালে এনেকুৱা হৈ আছিলে আপোনাৰ মেম, ষ্টৰিটোত এণ্ডিংটো এনেকুৱা হ'ব মানে সেইটো সেইটো আপোনাৰ ৱুমেন এম্পাৱাৰমেণ্টৰ ওপৰৰ পৰা আৰম্ভ হৈ পেলাই এজনী আমাৰ যিটো মানে চলি আছে এল জি বি টি এনেকুৱা, তাত মানে আপোনাৰ
মেবি এটা ক্যারেক্টার মেমে প্লে করব পারে হয়তো আপনার মানে যেটা আপনি যেটা স্টেপ লব যে চুলি খুঁড়াই দিয়া সেই আপনার ইনভলভ কাইন্ড অফ লেসবিয়ান টাইপের অকমান হব পারে সো আপনার মেম বহুত ভাল কনসেপ্টের সিনেমা হবলে গৈ আছে মেম প্লিজ আপনি মেম আর মানে স্টোরিট আর মানে যেগুলি আপনি প্রোটাগনিস্ট থাকিব একটা ক্যারেক্টার প্লে করব হয়তো আপনি মেবি এটা এক্স্যাক্টলি মেমে হেৰি কৰা নাই সো আপনার আর তেখেতর মাজত একটা রিলেশনশিপ স্টার্ট গ্রো করব মেম না তেনকা বোল সিনস মেম আপনি যদি ভাবিছে যে বোল সিনস বা কিবা থাকিব তেনকা একো নাই মেম এটা মই এটা জাস্ট কাইন্ড অফ বোল সিন আছে মই সেই সিনটো আপনার ডেসক্রাইব করে আপনি প্লিজ শুনি লোক মানে মেম প্লিজ প্লিজ মোক টু মিনিট না না মেম বোল সিন একদমই নাই একদম বিলিভ মি মেম বোল সিন একেবারে নহয় জাস্ট মাত্র একটা সিন মানে জাস্ট কই দিছো আপনার আপনি যেটা আপনি চুলি খুড়াই চুলি খুড়ার পিছর ফেজটির কথা কোথাও সেকেন্ড হাফর তাত আপনি মানে আপনার যদি ডিপ্রেশন ডিপ্রেশনটা ঢাকিবলে আপনি হেৰি করে মানে মেডিসিন একটা লয় এটা মানে সো সেই মেডিসিনট আপনার অল্প পেট বেয়া হয় সো আপনি বহুত জোর দৌড়ি গিয়ে পেলে মেম মেম লাস্ট মেম লাস্ট টু লাইনস মেম আপনার জাস্ট মোক লাস্ট টু লাইনস প্লিজ মেম প্লিজ আই বেগ ইউ মেম তেওঁ মানে ক্যারেক্টারজনীর মানে আপনার ক্যারেক্টারের হেৰি হয় যে পেট বেয়া হয়ে পেলায় তেওঁ বহুত জোর দৌড়ি গিয়ে পেলে মানে একটা মলর হেৰিত সোমাই যায়গৈ মানে সেইটো জাস্ট কমেডি নহয় মানে একচুয়ালি মেম সরি আপনি এটা হাইছে কিন্তু কমেডি একদমই নহয় একচুয়ালি মেম এ বহুত সিরিয়াস সিটুয়েশন আপনি যে পেট বেয়া হয় আপনার হেৰি হয় আপনি দৌড়ি গিয়ে জাস্ট কমোডত বহি দিয়ে সেইটোৱে সিন একো তাতে বোল সিনো নাই আমি মেম থ্যাংক ইউ সো মাচ এইখানে টাইম দিয়ার বাবে মেম 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 আপনার সিনেমাখনের বাবে কনফার্ম ভাবো মেম প্লিজ হব মোক দাদা নকলেও হব কিন্তু প্লিজ মেম আপনি প্লিজ বিয়াখন দুমাহ বা তিন মাহ কারণে পিছুয়াই দিয়ক প্লিজ মেম মেম বিয়াখন জাস্ট চাওক আপনি বিয়া পিছতো হব বিয়া আপনার মেম অহা নেক্সট ইয়ারও আহিব মেম সিনেমাখন আহে কিন্তু মেম বিয়া চাওক মেম বিয়া আপনি অহা বছরও করব পারিব কোনো প্রবলেম নাই কিন্তু আপনার মেম মেম ল্যান্ডমার্ক না ম্যাম স্যার আপনি 2020 যদি বিয়া নহয় 2021 যদি নহয় আপনি 2022 করব পারে ম্যাম কিন্তু এখন আপনার ল্যান্ডমার্ক ফিল্ম হয় ম্যাম প্লিজ নো অ্যাকচুয়ালি ম্যামে আপনাকে বিচারিছে ম্যাম আপনাকে বহুত ভাল পায় ম্যামে আপনার বহুত ম্যাম প্লিজ আপনি ম্যামের কথা পাতা এবার প্লিজ ম্যাম কাটিলে নাকি ম্যাম এবার জাস্ট আপনাকে বহুত ভাল পায় ম্যাম কাটিলে নহয় ম্যাম লজিক লজিক একদম আছে আপনি চাওক আপনার আপনার অ্যারেঞ্জ ম্যারেজ হয় নাকি ম্যাম নহয় ম্যাম আপনার মানে জাস্ট একটা মোট একটা কোয়েশন শুনক আপনি আপনার অ্যারেঞ্জ ম্যারেজ নাকি নহয় তো আপনার লাভ ম্যারেজ সিরিয়েলত যিমান পাব তাৰে 20-30 টাইমছ পাব মাম নহয় একচুয়ালি মেমে নহয় মেম মেমে আপোনাক বহুত বেছি ভাল পায় মেম মেমে আপোনাক স্ক্ৰিপ্টটো বহুত ধুনীয়া মেম আপোনাৰ কেৰিয়াৰৰ লেণ্ডমাৰ্ক ফিল্ম হ'ব এইখন মেমে আপোনাক বহুত ভাল পায় মেমে আপোনাক মানে একচুৱেলি আপোনাক ওচৰত বিচাৰে মেমে বহুত বেছিকৈ আপোনাক মেমে একজেক্টলি মেম সেইকাৰণে আপোনাৰ কাৰণে একচুৱেলি তেওঁৰ ল'ৰা আৰু আপোনাৰ কাৰণে এখন চিনেমা কৰি আছে মেম আপোনাক মেমে আপোনাক ওচৰত বিচাৰে মেমে নিজৰ মেম নহয় আমাৰ একচুৱেলি মান্দাকিনি মেমে আপোনাক বাইদেউ প্লিজ একবাৰ হা বুলি কওক না বাইদেউ
ও বাইদেউ ভৰিত ধৰিছো হে আপুনি কম হা বাইদেউ আপুনি শুনো বাইদেউ আপোনাক ভৰিত ধৰিছো বাইদেউ মন্দাকানি বাইদেউ আপোনাক বহুত ভাল পায় বাইদেউ আপোনাৰ কাৰণে মৰবা পাৰিব বাইদেউ আপোনাক বহুত ভাল পায় ভৰিত ধৰিছো বাইদেউ বাইদেউ মই মই বিজিত চৌধুৰী বাইদেউ নলবাৰীৰ পৰা কৈছো বাইদেউ এখন চিনেমা প্লিজ মেমে আপোনাক বহুত ভাল পায় আপোনাক মানে কোচত বহবা বিচাৰে আপোনাক আপোনাক এনেকৈ মানে ল'বা বিচাৰে মানে মৰম কৰা বিচাৰে মেম মেম নাই কৰা মেম মই সঁচা কথা কৈছোঁ একচুৱেলি মই মানে মই নলবাৰীত চলি হয় নলবাৰীত চলি একচুৱেলি মই নলবাৰীত চলি মই মুম্বাইত থাকোঁ কিন্তু মই একচুৱেলি চাওক অকাততো আহি গৈছে না এতিয়া ভৰিত ধৰিব লগা হৈছে আৰু এতিয়া মই আৰু এইগিলাখান মই মই মুম্বাই চুম্বাই ষ্টাইল বাদ দিছোঁ আৰু মেম ভৰিত ধৰিছোঁ আৰু আপোনাৰ মেম প্লিজ একবাৰ আপুনি এটা চিন কৰিলে হ'ল তালৈ মই মন্দাকিনীয়ে কৈ আছোঁ দেই হেল্ল' হয় মই আপোনাক বিৰাট ভাল পাওঁ জানেনে মই আকৌ আপোনাৰ কাৰণেই মানে এখন প্ৰডিউচ কৰিব গৈ আছোঁ আপুনি খেলি বুজি পোৱা নাই নালাগে দিয়ক চুলিও ঘূৰাব নালাগে আপুনি এবাৰ মোৰ লগত এবাৰ চিনেমাখন কৰি দিয়ক মোৰ জীৱন সাৰ্থক হৈ যাব আপোনাৰ হেল্ল' কাজল থিমটো কেনেকুৱা লাগিছে কিন্তু তুমি দৌৰি দৌৰি একেবাৰে মলত যাব লাগিব মলৰ বাথৰুমত সোমাব লাগিব ডাইৰেক্ট কোমোৰতে বহিব লাগিব কোমোৰত বহি দিলে হ'ল ডাইৰেক্ট যাই পেলাই ডাইৰেক্ট কোমোৰত বহিব লাগিব পেট বেয়া বোলে তুমি এতিয়া অলপ ডাউট কৰিছিলা ন পিছফালে অলপ কোনোবাই ফালটুপি কৰা বুলি লাহে লাহে কোনোবাই ফালটুপি কৰা বুলি অলপ ডাউট কৰিছিলা মই কৈছে মই ভাবিলোঁ ধৰা পৰিলোৱে আকৌ মই পিছলৈ এল জি বি টিটো বাকী ভাল দিয়া বাকী এল জি বি টিৰ ওপৰত তুমিতো কিবা ক'ব বোলে মানে এল জি বি টিটো এনেই মানে আকৌ কৈ দিয়া ভাল মানে আকৌ নহয় মানে ধেমালিয়ে কৰিছিলোঁ দেই কাজল কিন্তু নাই আৰে নহয় নহয় বঢ়িয়া 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 তই ভালে আছ একদম একদম লগ পাই আছো দেই সোনকালে বাই অ'কে চলো বাই বাই আৰে মস্তি লাগিছে মই নিজেই খাইছো মই কৰা নাছিলো এতিয়া অলপ চাগে হয়তো কেঁচা হৈ আছে নাজানো চেষ্টা কৰিছো যিমান পাৰো সিমান আৰু ইয়াৰ মাজতে মানে যিহেতু এল জি বি টি আমি মেনশ্যন কৰিছো চ' সেইকাৰণে কৈছো যে যদি কোনোবাই আৰু কাৰোকো আঘাত কৰা আমাৰ ইচ্ছা নাই ধেমালি কৰিছো আৰু এই যিটো এল জি বি টি আৰু এই বিষয়টোক আমি শ্ৰদ্ধা কৰোঁ সন্মান জনাওঁ আৰু তেনেকুৱা ধৰণৰ যি এল জি বি টি মানে যিসকল মানুহ পৰে তেওঁলোকৰ আমাৰ বহুত চিনাকি বহুত ভাল আছে গতিকে সন্মান জনাওঁ সকলোকে যাতে কোনো দায় দোষ নধৰে হয় থেংক ইউ ছ' মাছ ভিডিঅ'টো কেনেকুৱা পালে কমেণ্ট কৰিব লাইক কৰিব ছাবস্ক্ৰাইব কৰিব বাই বাই